Hey guys, welcome back to my channel Rasogollapantua. And aaj ke ami eshe gechi ekta notun unboxing video niye. So let's start the video. Shono, subscribe karo. Karon, aise bade bade deshon mein aise chote chote vlogs aate rahenge. যাদের আমার মতন ভীষণ সেন্সিটিভ স্কিন, যারা কিনা কোনো প্রোডাক্ট ইউজ করার আগে ভীষণ টেনশনে থাকো, ভীষণ ভয় পাও, তারা এই স্মার্টিন অ্যাপ থেকে বিভিন্ন ধরনের ট্রায়াল প্রোডাক্ট পাওয়া যায়। আর খুব কম দামে ছটা ট্রায়াল পড়ছে এগেনস্টটা, তোমরা ছটা প্রোডাক্ট ট্রাই করতে পারো। সো সেগুলো ইউজ করে ফার্স্টে ট্রাই করতে পারো, ভীষণ ভীষণ দাম দিয়ে প্রোডাক্টগুলো না কিনে সামান্য কিছু টাকা খরচ করে প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারো। যদি শ্যুট করে সেটা তোমরা নিজেদের স্কিনের জন্য পরবর্তীকালে কিনতে পারো। সো চলো, আমি এই প্রোডাক্টগুলো কিনেছি, আমি তোমাদের সঙ্গে ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কগুলো শেয়ার করে দেবো, তো তোমরা ওই লিঙ্ক থেকে নেক্সট পারচেসটা করে নিতে পারো। তো চলো, তাহলে এবার তোমাদেরকে বলে দিই আমার এই বক্সে কী কী আছে। ফার্স্টে আছে জেসমিন ফেস মিস্ট, আর এটা পুরো মুখে স্প্রে করানো, আর আহা কী দারুণ ফ্রেগনেন্স, কী দারুণ স্মেলটা, অসাধারণ। এরপরে আছে এম ক্যাফিনের মতন একটা ফেমাস ব্র্যান্ডের নেকেড অ্যান্ড রক কফি বডি স্ক্রাব, তো এটা অসাধারণ এখন ফেমাস একটা ব্র্যান্ড। আর এরপরে সেম কোম্পানির ফেস স্ক্রাব আছে, এছাড়া আছে মমস কোয়ের, আমার কাছে একটা ফেস টোনার আছে, জানি না আমি টোনারটা কীরকম, কারণ এগুলো সব মানে ওই আর কি ট্রায়াল প্যাক, তো ট্রায়াল করে দেখতে হবে ফেসে স্যুট করছে কি না। এছাড়া যেটা আছে এম ক্যাফিনের আবার একটা ফেস ওয়াশ নিয়েছি আমি ফ্রিতে পেলে পরে কে ছাড়ে, আর এটা ময়েশ্চারাইজার। তো ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, বডি স্ক্রাব, ফেস স্ক্রাব আমি চারটি পেয়ে গেছি শুধুমাত্র 239 রুপিসে। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা পিল ক্রিমের হাইড্রেশন সুপার সিরাম, তো এটা কীরকম আমি জানি না, ও মাই গড, এটার প্যাকেজিংটা তো খুব কিউট বাইরে থেকে, আর ভেতরেও একটা কিউট সব বটল দিয়েছে। আই থিঙ্ক এটা ড্রপার ওয়েতে ইউজ করতে হবে, যেরকম আর কি সিরামের বটল হয়ে থাকে, বাট আমি আশা করিনি এত বড় বটল দেবে, আমি ভেবেছিলাম একটা যেহেতু এটা ইউজের বটল মানে ছোট দেবে, তো এটা অনেকটাই বেশ বড় দিয়েছে, এটা মানে ভ্যালু ফর মানি আমি বলবো। আগেরবার পারচেস করেছিলাম খুব ছোটো ছোটো প্রোডাক্ট দিয়েছিলো, এবারে প্রোডাক্টগুলো মোটামুটি মানে তোমার এক মাস চলে যাবে এরকম প্রোডাক্ট দিয়েছে। আর দেখো আমার মুখটা চকচক করছে কি সিরাম মেখে, আই লাভ দিস প্রোডাক্ট। নেক্সট হচ্ছে এম ক্যাফিনে যেটা বললাম স্ক্রাবটা, বডি স্ক্রাবটা, আর এটা খুব ভালো প্যাকেজিংয়ে এসছে, মানে এগুলো ট্রায়াল প্যাক বলে যেমন তেমনভাবে পাঠিয়ে দেয়নি, খুব ভালো প্যাকেজিং এসে, প্যাকেজিংটা খুব অসাধারণ, এটা আমি বলবো। আর আমি খুলতে পারছি না এটা, আমি ফাইনালি আমি এটা ওপেন করে ফেলেছি। সো বোতলটা ওপেন, ও মাই গড, এখানে পড়ে যাচ্ছিলো, সারি সর্বনাশ হচ্ছিলো আমার। আর ভেতরে পুরো কফি কুড়োর মতন দেওয়া রয়েছে, দেখো পুরো কফি মনে হচ্ছে, স্মেলটা পুরোপুরি কফির মতন, আহা। অ্যান্ড এটাকে বডি স্ক্রাব করলে যতদূর শুনেছি খুব ভালো ট্যান ওঠে, আমি এটা ইউজ করে পরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। আর একটু হাতে লেগে গেছে, আমি সেটা আবার হাতে লাগিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়েস্ট এনিথিং। সো এরপরেও সেম ব্র্যান্ডের আমার কাছে আছে ওদের ফেস ওয়াশটা, আর এটার ফ্রেগনেন্সটাও সেম কফির মতন, বেশ দারুণ একটা ফ্রেগনেন্স। আর এতে পুরো এই রেঞ্জটাই না ট্যান রিমুভ করে, তো যারা ট্যানের প্রবলেমে ভুগছে তারা এটা ইউজ করে দেখতে পারো। এরপরে আছে আমার কাছে এই যে স্ক্রাবটা, আর এটা একটুখানি আমি ইউজ করে দেখাবো যেহেতু এটা স্ক্রাব, সো হাতে আমি এটাও অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে। খুব ভালো প্যাকেজিং এদের, কিন্তু প্রত্যেকটা সেল করা পাঠিয়েছে, এই না যে আমি ট্রায়াল প্যাক নিয়েছি বলে তেমন ধরনের পাঠিয়ে দিয়েছে। আর একটুখানি নিয়ে আমি পুরো হাতে অ্যাপ্লাই করবো, দেন দেখবো কী হয়।
আচ্ছা কেউ কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? আমি কিন্তু কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, কারণ আমি জাস্ট একবার একটুখানি অ্যাপ্লাই করছি। আই থিঙ্ক অনেকবার অ্যাপ্লাই করার পর কিছু অন্তত ডিফারেন্স আসবে। নেক্সট আছে ক্যাফিনের আমার ময়েশ্চারাইজার, আর এটা খুব ছোটো, এটা একটু ছোটো পাঠিয়েছে, এটা বোধহয় বেশি দামি হতে বুঝলি তো, মানে ছোটো প্যাকেট পাঠিয়েছে, আর এটাও প্যাক করা সেল করা। তো আমি বারবার বলছি এটা খুব ভালো লেগেছে আমার, যে মাত্র 339 প্রোডাক্টে এত খাটাখাটনি করে ওরা প্রোডাক্ট পাঠিয়েছে, আর এটা এখনও খোলেনি, আরও ভালো করে ওপেন করতে হবে। আর আমি খুব সামান্য একটু ময়েশ্চারাইজার নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবো। ময়েশ্চারাইজার অলওয়েজ খুব অল্প ইউজ করতে হয়, সো এটা আমি পুরো মুখে একবার স্প্রেড করে দেবো। আমি পেয়েছি একটা খুব ফেমাস এখন শীত মাস্ক, তো এটা এখন ফেসিয়ালের থেকে খুব ফেমাস নাকি, একটা শীত মাস্ক পেয়েছি, আর এটা আমি পুজোর জন্য সেভ করে রাখবো, কারণ পুজোতে নাকি ফেসিয়ালের থেকে শীত মাস্ক ইউজ করলে পরে বেশি গ্লো আসে, আর আমার পুজোতে বিশাল গ্লো চাই। সো আমি এটা সেভ করলাম সব পূজা। 6টা টাইল পয়েন্টের এগেনস্টে 6টা প্রোডাক্ট তো তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু এই যে 3টে প্রোডাক্ট দেখছো, এই 3টে প্রোডাক্ট আমি স্মার্টিনের তরফ থেকে সম্পূর্ণ গিফট হিসাবে পেয়েছি। মানে বুঝতে পারছো, 239 তোমরা গিফট পেয়ে যাচ্ছ, প্লাস 6টা প্রোডাক্ট পাচ্ছ, টোটাল 9টা প্রোডাক্ট পাচ্ছ শুধুমাত্র 239। চলো ওয়েট করো না, তাড়াতাড়ি যাও অ্যান্ড গ্র্যাব দ্য টেল বিল। আর ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা বলা ছিল সেটা হচ্ছে কি, স্মার্টিনের প্যাকেজিং আমার খুব ভালো লেগেছে, কারণ এই দেখো এটা সম্পূর্ণ কাগজের একটা প্যাকেজিং দিয়েছে, মানে কোনো রকম প্লাস্টিক বা কোনো কিছু ইউজ করেনি, এটা একটা কাগজের বক্সে এসছে, প্লাস ভেতরে কোনো প্লাস্টিক নেই, এটা পুরো কাগজের একটা র্যাপারে এসছে। সো দেখছো কি, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড সাবস্ক্রাইব ও কী করছো। সো চলো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, পারচেস করে নাও চট জলদি, অ্যান্ড ফ্রি গিফট পেয়ে যাও। চলো টাটা, বাই বাই। শোনো, সাবস্ক্রাইব করো, কারণ ऐसे बड़े बड़े देशों में ऐसे छोटे छोटे ब्लॉग्स आते रहेंगे।